জীব জগৎকে কৃপা করা, প্রেম দান করা, যুগ ধর্ম প্রচার করার জন্য। শুধু এটুকুর জন্যে কিন্তু তিনি আসেননি, তার আরো কিছু কাজ আছে। কি কাজ বললেন? গৌরের নিজের কাজও কি বলো? ব্রজলীলায় কৃষ্ণের তিনটি বাঞ্ছা ছিল, ব্রজলীলায় সেই তিনটি বাঞ্ছা পূরণ হয়নি, কারণ তিনি কৃষ্ণ, ব্রজলীলার বিষয় তত্ত্ব, আর রাধারানী গোপীরা ছিলেন তার আশ্রয় তত্ত্ব। যেমন জাগতিক ক্ষেত্রে দেখা যায়, বাৎসল্য রসের ক্ষেত্রে পিতামাতা হলেন আশ্রয় তত্ত্ব আর পুত্র হলেন বিষয় তত্ত্ব। আশ্রয় কাকে বলে? আমি খুব ভেঙে ভেঙে আপনাদেরকে বলছি, আশ্রয় তত্ত্ব শুনেছেন কিন্তু আশ্রয়টা কি বলছেন? যেখানে রসটা তৈরি হয় সেই জায়গাটাকে বলে আশ্রয়, আর ওই রসটা তৈরি হয়ে যেখানে নিবেদিত হয় সেই জায়গাটা হলো বিষয়। তাহলে ভক্তর কাছে রস তৈরি হচ্ছে আর সেটা নিয়ে ভক্তি রস দানা বাঁধে ভক্তের কাছে, গোপীরা হলো আশ্রয়, আর ভক্তি রস তৈরি হচ্ছে তাদের কাছে। সেই তৈরি হলে ভগবান শ্রীকৃষ্ণে তারা সমর্পিত করছেন সেই রসটা, তাই তিনি বিষয়। ব্রজলীলায় কৃষ্ণের রাজবিহার করতে করতে রাধা প্রেম মাধুর্য দেখে কৃষ্ণের মনে নূতন একটা বাসনা হল। কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করেছেন, কি বলছেন? যখন রাসলীলায় শ্রীকৃষ্ণ রাধারানীকে দর্শন করছেন, রাধারানীর শ্রীকৃষ্ণ প্রেম মাধুর্য আস্বাদন করা দেখে কৃষ্ণ ভাবছেন, কি ভাবছেন? শ্রী রাধায়া প্রণয় মহিমা কৃদি সৌবানৈবা সাদ্য জেনাদ ভূত মধুরিমা কৃদি সোবামদীয় সৌকঞ্চা মদনুভবত কৃদৃ সংবৃত্তি লোভা তদ্ভাবচ্চ সমজানি শচি গর্ভ সিন্ধু হরিন্দু। কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন, কি বলছেন? শ্রী রাধায়া প্রণয় মহিমা কৃদিশ বানৈবা সদ্য জেনাদ ভূত মধুরিমা কৃদিশ বামধু। শ্রী রাধার প্রেম মহিমাটা কেমন, তার ভালোবাসাইটা বা কেমন, কেমন মিষ্টি সে ভালোবাসা, আর আমার এই যে অদ্ভুত মাধুর্য, এই মাধুর্য নাকি রাধার চোখে আস্বাদিত হয়, সেটা বা কেমন, তাতে রাধার নয়ন কেমন সুখী হয়। তিনটি বাসনা, কি বাসনা? রাধার প্রেম মহিমাটা কেমন, আরেকটি বাসনা সে ভালোবাসাটাই বা কেমন, আর আমার যে অদ্ভুত মাধুর্য যেটা রাধার চোখে আস্বাদিত হয় সেটা কেমন, আর আমার এই প্রেম মাধুর্য আস্বাদন করে রাধার নয়ন যে সুখী হয় সেটা বা কেমন। তাই এই তিন বাসনা হলো গোবিন্দের। সখীরা বলছেন, গোবিন্দ এই তিন বাসনা তোমার বিজাতীয় বাসনা, এ জানা তোমার পক্ষে সম্ভব নয়, তুমি জানতে পারবে।
বললো, আমি জানতে পারবো না এটা। বললো, না, এটা তোমার বিজাতীয় বাসনা, এ বাসনা পূর্ণ হওয়ার নয়। অর্থাৎ তুমি গোবিন্দ, তুমি আমাদের কাছ থেকে বিষয় তত্ত্ব, আমরা তোমার কাছে আশ্রয় তত্ত্ব। আমাদের তার অন্তর জানতে চাইলে গোবিন্দ তুমি জানতে পারবে না। গোবিন্দ বলছেন, গোপীগণ, তবে কি আমি কোনো দিন রাগ, আমার এই তিনটে বাসনা পূরণ হবে না? আমি কি কোনোদিন তোমাদের মনে কি আস্বাদন হয়, আমি কি কোনোদিন তা পাব না? গোপীরা বলছেন, কৃষ্ণ, মায়ের কাছে সন্তান যদি বলে, মা, আমার জন্যে তোমার এত কাঁদো কেন, কেন তোমার এত টনটনানি? মা বলে, তুই বুঝবি না। পুত্র বলছেন, তবে আমি কোনোদিন বুঝবো না? বলে, না, কোনোদিন বুঝবো না। মা তখন বলছেন, হ্যাঁ বুঝবি, যদি কোনোদিন তুই আমাদের মতো পিতা মাতা হতে পারিস, সেদিন বুঝবি সন্তানের জন্যে পিতা মাতার কত টনটনানি, কত ব্যথা, তার আগেটাই তুই বুঝবি। তাই গোপীরা বলছেন, হে গোবিন্দ, কি করে বুঝবে আমাদের অন্তরে তোমার জন্যে যা টনটনানি? বুঝতে পারবে যদি কিনা তুমি ভগবান সত্তা থেকে সরে এসে যদি ভক্ত হতে পারো, তবেই তুমি বুঝবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি। কৃষ্ণ মাধুর্য, কৃষ্ণের নিজের কাছে আছে, কিন্তু সেটা কেমন মিষ্টি কৃষ্ণ জানে না। আর রাধার নয়ন কৃষ্ণ মাধুর্য যেমন ভাবে উপভোগ করে, কি সুখ পায় কৃষ্ণের তা জানা নেই। রাধার নয়ন যেভাবে কৃষ্ণ উপভোগ করে, যে সুখ পায় কৃষ্ণের সেই ইচ্ছা। আমার ইচ্ছা হয় আমি রাধারানীর মতো এমন কৃষ্ণ। আমি তো নিজে কৃষ্ণ, আমার মধ্যে কি আছে মাধুর্য আমি জানি না, তাই আমি এই মাধুর্য উপভোগ করতে চাই। তাই গোবিন্দের তিনটে বাঞ্ছার কথা মহাজনগণ বলেছেন। মহাজনগণ চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কি বললেন, কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তিহ ডোল, এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, আস্বাদিরে না পাইও। কি বলছেন, কি বাঞ্ছা কৃষ্ণের? কইছন রাধা প্রেমা, রাধার প্রেমটা কেমন? কইছন মধুরিমা, আমার মধ্যে কি মাধুর্য আছে? কইছন সুখেতি হল, বললেন সেই সুখ রাধারানী কেমন আস্বাদন করে। এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, আস্বাদিরে না পাই ও। ব্রজের কৃষ্ণের এই তিনটি বাঞ্ছা পূর্ণ হয়নি। কেন পূরণ হয়নি? ব্রজের ব্রজে কৃষ্ণ ছিলেন বিষয় তত্ত্ব, আর রাধা ছিলেন আশ্রয় তত্ত্ব। সর্বশক্তিমান ঈশ্বর, সর্বজ্ঞ শিরোমণি তিনি, তবুও
এই কিম্বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, আশা দিয়ে না পাইয়েও স্বয়ং ভগবান অনেক চেষ্টা করেও জানতে পারেননি। এটা কেন জানতে পারেননি? এটা রসের বিচার, তত্ত্ব কিন্তু রসের খাতির করে না। তত্ত্বে তিনি স্বয়ং ভগবান, তিনি পারেন না এমন কাজ নেই। কিন্তু রসের ক্ষেত্রে রাধার অন্তর জানায় তিনি অপারক। যেমন বাৎসল্য রসের ক্ষেত্রে আশ্রয় তত্ত্ব মায়ের অন্তর, বিষয় তত্ত্ব পুত্র কখনোই জানতে পারে না। সখীরা বললেন, কৃষ্ণ তোমার পক্ষে তিন বাঞ্ছা পূরণ হবে না। কৃষ্ণ চিন্তিত, রাধার অন্তর তবে কিরূপে জানব? তাই বলছি প্রশ্ন বললেন, দেখো পুত্রের কাছে মা, মায়ের কাছে পুত্র বলছেন, তাহলে আমার জানা হবে না? মা বললেন, সম্ভব নয়। পুত্র বলছেন, তা কি কোনোদিন সম্ভব নয়? মা বলছেন, জানতে পারবে যদি তুমি বাবা হতে পারো। বিষয় যখন নিজে আশ্রয় তত্ত্বে পৌঁছে যাবে, তখন তুমি আশ্রয় তত্ত্বের অন্তরের ব্যথাটা তুমি অনুভব করতে পারবে। তত্ত্বে তুমি এখন ভগবান, তুমি ভক্তের মনের ব্যথা তুমি অনুভব করতে পারবে না। তাই সখীরা বললেন, পারবে কৃষ্ণ, তুমি যদি কোনোদিন রাধা হতে পারো। তোমার রাধার মতো অন্তর যদি তোমার হয়, সেদিন তোমার তিন বাঞ্ছা পূরণ হবে। কৃষ্ণ কথাটা শুনে ভাবলেন। কবিরাজ গোস্বামী পাদ এখানে বর্ণনা করছেন কৃষ্ণ কি ভাবছেন। ভাবিয়া দেখিল মনে রাধার স্বরূপ বিনে, বাসনা পূর্ণ কভু নহি, তাই রাধার ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করল উদয়। কৃষ্ণ কি ভাবছেন? হ্যাঁ, ভাবিয়া দেখিনু মনে রাধার স্বরূপ বিনে, বাসনা পূর্ণ কভু নহি, তাই রাধার ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করল উদয়। একথা মহাজনগণ বলেছেন। তাই রাধার ভাব কান্তি অঙ্গীকার করে রাধা হয়ে বাঞ্ছা পূরণের জন্য তিনি কি করলেন? মহাভাবময়ী রাধার কান্তি গ্রহণ করে নদিয়াতে উদিত হলেন গৌরূপে। ভাবময়ী অর্থাৎ মহাভাব, রাধারানীর তনু দিয়ে গড়া গৌ, সেই ভাব নিয়ে কৃষ্ণ রাধা হয়ে গেছে। কৃষ্ণ আজ কৃষ্ণ নন, রাধা ভাবে ভাবিত গৌর। হ্যাঁ, তাই রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রেমে পাগল, কৃষ্ণ বিরহে ব্যাকুল রাধা। সখীদের অনুরোধ করে একবার গোবিন্দকে দেখবার জন্য, তেমনি মহাপ্রভু আজ চোখে জলে বুক ভাসিয়ে দিয়ে গদাধরের গলা ধরে বলছেন, অনুরোধ করছেন, গদাধর তুমি বলতে পারো আমার কৃষ্ণ কোথায়? যিনি কৃষ্ণ তিনি রাধা ভাবে ভাবিত হয়ে গদাধরের গলা ধরে প্রশ্ন করছেন, গদাধর তুমি একবার বলো আমার কৃষ্ণ কোথায়? শ্রীমতী রাধা কিন্তু গঠনে কৃষ্ণ স্বরূপ,
এই স্বরূপেই মহাপ্রভু নদিয়াতে লীলা প্রকাশ করেছিল। ২৪ বছর পর্যন্ত নদিয়া লীলা, তারপর তিনি দ্বিতীয় লীলায় প্রবেশ করেছেন, সেটি শ্রী সন্ন্যাস লীলা। মহাপ্রভুর নবদ্বীপ লীলার সমাপ্তি আর সন্ন্যাসের সূচনা। সন্ন্যাস মানে কি? সন্ন্যাস কাকে বলে? সন্ন্যাস মানে সম্যক ভাব ত্যাগ করেন যিনি, তিনি সন্ন্যাস। গৌর সব ত্যাগ করেছে, ত্যাগ সম্বন্ধে কি কথা বলা হয় দেখুন। ভগবানের ছটা ঐশ্বর্য আছে, তাই ভগবানকে বলা হয় ষড়ৈশ্বর্যশালী ভগবান। কেমন? তাহলে এই ছটি ঐশ্বর্য কি কি বলছেন, হাত গুনুন। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই হল ভগবানের ছটি ঐশ্বর্য। আর এই ছটি ঐশ্বর্য মিলে ষড়ৈশ্বর্যশালী ভগবান। এই ছটি ঐশ্বর্য যার মধ্যে আছে তিনি হলেন ভগ। আর এই ভগ যার আছে তিনি হলেন ভগবান। কলিতে কিন্তু চারিদিকে অনেক ভগবানের ছড়াছড়ি, সবাই বলছে আমি ভগবান, বলছে আমি ভগবান, আমি অমুক যুগের অমুক অবতীর্ণ। ভগবান সাজা সহজ, সে দু একবার দেখাচ্ছে বাবা, কিন্তু ভগবান হওয়া কঠিন। হ্যাঁ, বললো কেন কঠিন? আপনি যে ছটা ঐশ্বর্যের কথা এখানে বসে বলছেন, সে ছটা ঐশ্বর্যগুলি কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, হ্যাঁ, বৈরাগ্য। তো এ তো আমাদের সবাই মধ্যে কম বেশি আছে, তাহলে তো আজকের এই আসরে আমরা সবাই ভগবান। তাহলে এবার আমরা বলি কেন আমরা ভগবান নই। এই ওই ঐশ্বর্যগুলো কিছু কিছু সত্যি আমাদের মধ্যে কোনো না কোনো অংশ আমাদের মধ্যে আছে, তাই বলে আমরা ভগবান হতে পারবো না। বলুন কেন? তাহলে শুনতে হবে। অনেকগুলি লোক নিজের অধীনে থাকার যে ক্ষমতা বা রাখার যে ক্ষমতা তাকে বলে ঐশ্বর্য। একটা ঐশ্বর্যশালী জীবের কাছে অনেক মানুষ তার গ্রিপে থাকে, একটা ঐশ্বর্য। আর বীর্য কাকে বলে? অচিন্ত শক্তি, কি করলে কি হয় যা সাধারণ মানুষের বুদ্ধির মধ্যে জানা যায় না, সাধারণ মানুষের কাছে যেটা অবাক বিস্ময়, সেটা বীর্য। আর যশ, প্রত্যেকের কিছু না কিছু থাকে খ্যাতি। আর শ্রী, সম্পত্তি, দেহের কান্তি। জ্ঞান, জানার ক্ষমতা, যা প্রত্যেকের মধ্যে কম বেশি থাকে। যারা আমরা পড়াশুনো শিখে পণ্ডিত হয়ে গেছি বা উচ্চ শিক্ষিত হয়েছি, তাদের মনে ধারণা অনেক জ্ঞান হয়েছে, তাদের তো ভগবান হয়েছে। কেন? ভগবানের মধ্যেও তো এই ঐশ্বর্য আছে, জ্ঞান। তাহলে আমি ভগবানের প্রায় কাছাকাছি চলে গেছি। তাহলে আর শ্রী, শ্রীটা হচ্ছে দেহের কান্তি বা সম্পত্তি। যাদের রূপ আছে
তাদের কিন্তু রূপের একটা গৌরব আছে। হ্যাঁ, আমি গৌরব রূপ গৌরবে গৌরবিনী, এটাকে বলে স্ত্রী, দেহের একটা সম্পত্তি। আর বৈরাগ্য, বৈরাগ্যটা কি? বিষয়ে অনাসক্তি, মানে বিষয়ে আসক্তিহীন যেটা, তাকে বলে বৈরাগ্য। এবার আপনারা বুঝুন, আমাদেরকে একটু কপালে টানটন দিলে আর গলায় মোটা মোটা মালা দিলে আমাদেরকে বলে বৈরাগী যাচ্ছে বা, কিন্তু বুঝে যাবেন বৈরাগীর বৈরাগ্য কিসে হয়। বিষয়ে অনাসক্তি যার, তার বৈরাগ্য হয়েছে। আমরা তিলক ধারণ করেছি, সব কিছু করেছি, ঠিক হয়েছে, কিন্তু বিষয়ে কি আমাদের আসক্তি কম হয়েছে? বুকে হাত দিয়ে বলুন তো, কেউ আমরা বলতে পারবো? তাহলে আমরা বৈরাগ্য নিতে পেরেছি। কিন্তু শ্রী চৈতন্য ভগবান, তিনি ভগবান হয়েও বৈরাগ্য নিয়েছিলেন। এগুলো প্রত্যেকের মধ্যে কিছু না কিছু থাকে, কিন্তু এই ঐশ্বর্য, ছটি যে ঐশ্বর্য, এই ছটি ঐশ্বর্য সমানভাবে থাকতে হবে, সমভাবে থাকতে হবে, তবে সে ভগবান হতে পারে। সমগ্র কথাটির অর্থ কি একটু উদাহরণ দিয়ে বলি। মনে করুন, ঐশ্বর্যের সমান কোথাও দেখা যাবে না, তার চেয়ে বেশি ঐশ্বর্য কারোর কাছে থাকবে না। তাহলে এ জগতে যে আমরা আছি, এই জগতে আমাদের মধ্যে সবচাইতে বেশি ঐশ্বর্য কার? বললেন সম্রাটের সবচেয়ে বেশি ঐশ্বর্য। বললো তার চেয়ে আবার বেশি ঐশ্বর্য কার? বললে সম্রাটের চাইতে বেশি ঐশ্বর্য ব্রহ্মার। কেন? ব্রহ্মা 14 ভুবনের অধিকারী, আর একটা সম্রাট হয়তো কয়েকটা দেশের অধিকারী, আর ব্রহ্মা 14 ভুবনের অধিকারী। তাহলে একজন সম্রাটের চাইতে একজন ব্রহ্মার ঐশ্বর্য অনেক বেশি, আর ব্রহ্মার চেয়ে ঐশ্বর্য বেশি কার? বললেন শ্রী গোবিন্দে। বলল কেন? তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাথের নাথ, জগন্নাথ, তার উপরে ঐশ্বর্য আর জগতে কারোর নাই। কেমন? তাহলে ভগবানের মধ্যে ওই সরৈশ্বর্যের যে সমগ্রতা, এইরূপ ভাবে বাকি সবকটা ঐশ্বর্য ভগবানের মধ্যে আছে। কিন্তু আমাদের যুগে যুগে যা ভগবান অবতীর্ণ হয়েছে, সেই সমস্ত ভগবানের মধ্যে ছটি ঐশ্বর্য ও ঘাটতি ছিল। সব ভগবানের মধ্যে কিন্তু ছটা ঐশ্বর্য নেই। বলেন কেমন বলছেন? ত্রেতা যুগে রামচন্দ্র অবতীর্ণ, দ্বাপর যুগে কৃষ্ণ অবতীর্ণ, এইসব ভগবানের ছটা ঐশ্বর্য নেই। আমি বলছি না, ভাগবত বলছে, মহাজনগণ বলছে। বলছেন কেমন? বীর্য অচিন্ত শক্তি, জপ শ্রী সম্পত্তি রূপাদি। জগতের মানুষের অনেক শ্রী আছে, অনেক রূপ আছে, কিন্তু একটু আগে কৃষ্ণ রূপের যে মাধুর্য আমরা আস্বাদন করছিলাম, এই রূপের সমান কোথাও পাবেন? কিন্তু পাবেন না। কিন্তু ত্রেতা যুগে রামচন্দ্রের অন্য ঐশ্বর্য সব ছিল, কিন্তু একটি ঐশ্বর্য কম ছিল, সেটা বৈরাগ্য।
সেই বৈরাগ্যর চারা দেয়া হয়েছে রামচন্দ্রকে। 14 বছরের জন্য রাজ সিংহাসন পরিত্যাগ করে বনবাসে গেছে, একটু বৈরাগ্যের চারা পুঁতেছে। আর সার জল দিয়ে সে চারাটা আরেকটু বড় হয়ে কৃষ্ণ অবতারে ভগবান কৃষ্ণ ব্রজ পরিত্যাগ করে মথুরায় চলে গেছে, চারাটা আরেকটু বড় হয়েছে। আর কলিতে গৌরহরি সম্মুখভাবে সম্পূর্ণ সব ত্যাগ করে তিনি নদিয়া ছেড়ে নীলাচল ধাম চলে গেছেন, সব ছেড়েছেন গৌরহরি। তাই একমাত্র কলির ভগবানকে বলা হয় সরৈশ্বর্যশালী ভগবান শ্রী চৈতন্যদেব। তাই বললাম না, এই ভগবান সব কলিতে আসেন না, এর আগের বারে 27 বার কলি পার হয়ে গেছে, এটা অষ্টাবিংশতি কলি, বৈবশত মন্বন্তর। এই কলিতে একমাত্র এই ভগবান আসেন। তাই মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ করার হেতু কি, কি প্রয়োজন? মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ করার পর রাট দেশে 4 দিন ভ্রমণ করেছেন, বৃন্দাবনে যাবেন, পথ খুঁজছেন, সঙ্গে নিত্যানন্দ প্রভু আছেন। মহাপ্রভুর বাহ্য জ্ঞান নেই, কৃষ্ণ অনুরাগে পাগল প্রায়, কেন রাট দেশে ঘুরছেন বৃন্দাবনে যাবেন বলে, ভগবানেরও ভুল হচ্ছে। সন্ন্যাস নেওয়ার সময় চন্দ্রশেখর আচার্য মানে মহাপ্রভুর মেষমশাই নিত্যানন্দ প্রভুর সঙ্গে ছিলেন, নদিয়াবাসী কেউ জানে না মহাপ্রভু কোথায়, তারা হাহাকার করছে বেলা বেলা।